আগামী এক ডিসেম্বর দেশের একত্রিশশো জেলা স্মার্ট জাতীয় পরিচয়পত্র অর্থাৎ স্মার্ট কার্ড বিতরণ শুরু করিব নির্বাচন কমিশন গত মঙ্গলবার ইসির আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং অ্যাক্সেস টু সার্ভিসেস প্রকল্প স্টিয়ারিং কমিটির সভাত এই সিদ্ধান্ত হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানা গিয়ে আগামী বছর ডিসেম্বরের মধ্যে ইসি প্রত্যেক ভোটারের হাত স্মার্ট কার্ড পৌঁছাই দিত স্যার ডিসেম্বর যেসব জেলাত স্মার্ট কার্ড বিতরণ করা এগিনেল দি ঢাকা সার্কেল ইউনিয়ন নারায়ণগঞ্জের বন্দর রাজশাহীর পবা চট্টগ্রামের আনোয়ারা পঞ্চগড় সদর বগুড়া সদর জয়পুরহাট সদর গাইবান্ধা সদর কুড়িগ্রাম সদর লালমনিরহাট সদর নীলফামারী সদর দিনাজপুর সদর ঠাকুরগাঁও সদর গোপালগঞ্জ টুঙ্গিপাড়া বান্দরবন সদর খাগড়াছড়ি সদর রাঙ্গামাটি সদর পিরোজপুর সদর শরীয়তপুর সদর ঝালকাঠি সদর সুনামগঞ্জ সদর মেহেরপুর সদর বরগুনা সদর বাগেরহাট সদর নড়াইল সদর হবিগঞ্জ সদর কক্সবাজার সদর নেত্রকোনা সদর নোয়াখালী সদর পটুয়াখালী সদর ও পাবনা সদর উপজেলা এখন ঢাকা রাজশাহী খুলনা বরিশাল, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা সিটি কর্পোরেশনত স্মার্ট কার্ড বিতরণের কাজ চলের 26 নভেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এবং 28 নভেম্বর গাজীপুর সিটি কর্পোরেশনত স্মার্ট কার্ড বিতরণ শুরু হবে। ডেক্স নিউজ সি যে দেখো, কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন দিয়া বানানো আমার ঘর। কেওয়াই এর মুরগি মার্কা ঢেউটিন লাগাইলেই